কোতুলপুরের শ্রীহাস বেলপুকুর গ্রামে ইলেকট্রিক শক খেয়ে মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম সুব্রত বাগ, বয়স 28 বছর। জানা গেছে কয়েকদিন ধরেই নাকি শারীরিক অসুস্থতায় ভুগছিল সুব্রত নামে ওই যুবক। শারীরিক দুর্বলতা নিয়ে বিছানাতেই পড়েছিলেন তিনি। তারই মাঝে আজ রবিবার সন্ধ্যা নাগাদ নিজের বাড়িতে ইলেকট্রিক থাকা অবস্থায় একটি হুলদার ল্যাম্প বদলাতে গিয়ে ইলেকট্রিক শক খেয়ে তিনি মাটিতে ছিটকে পড়েন। পরিবারের লোকজন প্রাথমিক সেবা শুশ্রূষা করার পর তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। বাড়িতে বাল্ব লাগাচ্ছিল, যেমন ন্যাচারালি বাল্ব লাগানো হয়, তো লাগাতে লাগাতে এবারে টেস্ট করার জন্য বাল্বটা জ্বলছে না দেখে তখন ও কী করলো, সুইটা দিয়ে তাহলে চেক করতে গেলো। জাস্ট মানে যেমন নর্মাল শর্ট হয় সেই রকমই খেয়েছে। এবার ও কিছুদিন পূর্বে বহু জ্বর হয়েছে, জ্বর হওয়ার ফলে মোটামুটি ওর এতই শরীরটা দুর্বল ছিল, ডাক্তারও দেখানো হয়েছে। দেখানো হওয়ার পর ডাক্তার এবার ওষুধও দিয়েছে, ওষুধপত্র সমস্ত কিছু খাচ্ছে। এবারে যখন এখানে পড়ে গেছে তারপরে আমরা সঙ্গে সঙ্গে গরম দুধ খাইছি, কম্বল চাপা দিয়েছি। গাড়িতে আস্তে আস্তে রাস্তার মধ্যে কেনা হঠাৎ দেখুন আস্তে মানে কথাবার্তা বন্ধ হয়ে গেছে, সেন্সলেস মতন হয়ে গেছে। যখন এখানকে নিয়ে এলাম ডাক্তার বললো ও কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছে। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি, কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষা দিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।